বন্ধুরা, ছেলের জন্মের প্রায় চার মাস পর অভিনেত্রী প্রকাশ্যে আনলেন তার ছেলের প্রথম ছবি। আপনাদের সবাইকে স্বাগত সিনে গসিপে। অভিনেত্রী সোনালী চৌধুরী অবশেষে প্রকাশ্যে আনলেন তার ছেলে রিয়ান ঘোষ দস্তিদারের প্রথম ছলক। বন্ধুরা, ছেলের জন্মের প্রায় চার মাস পর অভিনেত্রী প্রকাশ্যে আনলেন তার ছেলের প্রথম ছবি। ভীষণ কিউট হয়েছে রিয়ান। দেখতে দেখতে রিয়ান পা দিল চার মাসে, আস্তে আস্তে একটু বড় হয়ে উঠেছে। এবার অভিনেত্রী সোনালী চৌধুরী তার কাজের জগতে ফিরতে চলেছেন। মাতৃকালীন অবসর কাটিয়ে আস্তে আস্তে কাজের দুনিয়ায় ফিরছেন নতুন মা সোনালী চৌধুরী। অভিনেত্রীকে কিছুদিন আগেই দেখা গেছিল রিয়েলিটি শো দিদি নাম্বার ওয়ানের জন্য শুটিং করতে। দীর্ঘদিন পর ক্যামেরার মুখোমুখি হয়ে খুব ভালো লেগেছে অভিনেত্রী, তাও তিনি জানিয়েছেন। রবিবার 19 সেপ্টেম্বর দেখা যাবে সেই এপিসোড। ক্যামেরার মুখোমুখি হতে পেরে অভিনেত্রী সোনালী জানিয়েছেন, ক্যামেরার মুখোমুখি দাঁড়িয়ে একটু অসুবিধা হয়নি, তবে দীর্ঘদিন পর মেকআপ করতে গিয়ে একটু নতুন নতুন লাগছিল, ভালো লাগছিল, মজাও হচ্ছিল। অভিনেত্রীর চেহারায় এখনো মাতৃত্বের ভারিক্যের ছাপ রয়েছে। টানা 8-9 ঘন্টা শুটিং করার পর মন কেমন করছিল সোনালীর তার ছেলের জন্য, চিন্তা হচ্ছিল ছেলের জন্য। আর সেই দিনের জন্য অভিনেত্রী সোনালী চৌধুরী তার ছেলেকে রেখে গিয়েছিলেন তার বাবার কাছে, অর্থাৎ প্রাক্তন ফুটবলার রজত ঘোষ দস্তিদারের কাছে ছিলেন তার ছেলে। অভিনেত্রী সোনালী চৌধুরী বাড়ি ফেরার পর তার ছেলে উপহার হিসেবে মাকে দিয়েছে এক গাল হাসি। তখনই অভিনেত্রী বুঝতে পেরেছেন এবার তিনি ফিরতে পারেন কাজের দুনিয়ায়। ইতিমধ্যে সোনালীর কাছে রয়েছে অনেকটাই কাজ। চ্যানেলের হয়ে পুজোর অনুষ্ঠানে অংশ নিতে চলেছেন অভিনেত্রী। কলকাতা এবং তার আশেপাশে পুজোর উদ্বোধনেও দেখা যাবে সোনালীকে। পার্থসারথি জোয়ারদারের ছবি ভোরের পাখিতে অভিনয় করছেন অভিনেত্রী সোনালী চৌধুরী। শট শেষ করেছেন অন্তঃসত্ত্বা হওয়ার আগেই, তবে এবার ডাবিং শুরু করবেন নায়িকা। তবে অভিনেত্রী সোনালী চৌধুরী ধারাবাহিকের নিয়মিত শুটিং শুরু করবেন আরো 2 মাস পর। তো বন্ধুরা, আপনারা দেখলেন তো সোনালীর ছেলে ছোট্ট রিয়ানকে, একটু একটু করে বড় হয়ে উঠছে রিয়ান। বিনোদন জগতের আরো অনেক খবর নিয়ে খুব শীঘ্রই ফিরছি, জুড়ে থাকুন আমাদের সঙ্গে। আমরা হলাম সিনে গসিপ, জুড়ে থাকুন আমাদের সঙ্গে, সাবস্ক্রাইব করুন আমাদের এই ইউটিউব চ্যানেলটি।